বন্ধুরা, আপনারা কি জানেন যে এশিয়ার সবচাইতে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি প্রতি ঘন্টায় 90 কোটি টাকা আয় করে? আর দুবাইয়ের শেখ যে সবসময় তার টাকাগুলো পানির মতো খরচ করে। এদের দুইজনের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি কে? আর মুকেশ আম্বানির কাছে এত টাকা আছে যে তার পকেট থেকে 20,000 টাকা পড়ে গেলে 10 সেকেন্ডও টাইম লাগবে না সে টাকাটা ওঠাতে। আর সে এই 10 সেকেন্ডের মধ্যে 40,000 টাকা পর্যন্ত আয় করে থাকে। আর অন্যদিকে দুবাইয়ের শেখেদের দিকে দেখলে এরা এত পরিমাণে ধনী যে যত বড় বড় সেলিব্রিটি হোক না কেন, তাদের সামনে সকলেই বাচ্চার মতো ব্যবহার করে। তবে এটা বলা কষ্টকর যে মুকেশ আম্বানি এবং দুবাইয়ের রাজার মধ্যে কে সব থেকে ধনী। 2021 সালে ফোর্স পত্রিকা অনুযায়ী মুকেশ আম্বানির কাছে বর্তমানে 85 বিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় 6 লক্ষ কোটি টাকা রয়েছে। আর অন্যদিকে দুবাইয়ের রাজার কাছে কত টাকা রয়েছে সেটা নির্ধারণ করা আজ পর্যন্ত সম্ভব হয়নি। তাও একবার ফোর্স পত্রিকার মাধ্যমে জানা গেছে যে দুবাইয়ের শেখের কাছে মোটামুটি 18 বিলিয়ন ইউএস ডলারের সম্পত্তি রয়েছে। কিন্তু দুবাইয়ের রাজা এই রিপোর্টকে মিথ্যা বলে দাবি করে। কিন্তু দুবাইয়ের রাজা বলে তার কাছে এর থেকেও 10 গুণ টাকা বেশি আছে। আর মজার ব্যাপারটি হচ্ছে এরপর থেকেই ফোর্স পত্রিকা দুবাইয়ের রাজাকে লিস্টেই ধরে না। আর যদি কথা বলি মুকেশ আম্বানির কার কালেকশনের ব্যাপারে, তাহলে মুকেশ আম্বানির অ্যাপার্টমেন্টে অ্যান্টিলার মধ্যে প্রায় 168টি ভ্যারাইটি গাড়ি রয়েছে। আর যেখানে আপনারা দুনিয়ার সবচেয়ে লাক্সারিয়াস গাড়িগুলো দেখতে পাবেন, তার কার কালেকশনের মধ্যে রয়েছে 7.5 কোটি টাকার রোলস রয়্যালস ফ্যান্টম, 8.5 কোটি টাকার BMW, 6 কোটি টাকার অ্যাস্টন মার্টিন আর 25 কোটি টাকা দামের ভ্যানিটি ভ্যান। আর শুধু তাই নয়, মুকেশ আম্বানির অ্যাপার্টমেন্টে শুধুমাত্র 6টা ফ্লোর তার গাড়ি রাখার জন্য বানানো হয়েছে। আর অন্যদিকে দুবাইয়ের শেখেদের কথা বললে তাদের বাসাতেও 100টার চাইতেও বেশি লাক্সারিয়াস গাড়ি দাঁড়িয়ে থাকে, যেখানে শোভা পায় ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাটি এবং রোলস রয়্যালসের মতো বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড। আর মজার ব্যাপারটি হচ্ছে শেখেদের কাছে যে গাড়ির কালেকশন রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই সোনা দিয়ে মোড়ানো, এবং তাদের কাছে এমন কিছু কার রয়েছে যেগুলো হীরা দিয়ে তৈরি করা হয়েছে। আসলে এই পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু জানলে অবাক হবেন তাদের গাড়ির যে নাম্বার প্লেটগুলো রয়েছে সেগুলো কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। আর একবার তো দুবাইয়ের শেখ তার মনের ইচ্ছা মতো নাম্বার প্লেটকে কেনার জন্য 2 কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। বন্ধুরা, আমরা তো সকলেই জানি মুকেশ আম্বানির বাসা পৃথিবীর সব থেকে দামি বাসা, যার দাম মোটামুটি 12,000 কোটি টাকার বেশি। আর এত বড় বিল্ডিংয়ে শুধু 6টা ফ্লোর রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য, এছাড়া রয়েছে সুইমিং পুল, মন্দির, সিনেমা হল, আরও 2টি হেলিপ্যাড। বন্ধুরা, আপনারা এটা জেনে খুব অবাক হবেন যে এত বড় বাসায় শুধুমাত্র 4 জন মানুষই থাকে, কিন্তু এই 4 জন মানুষের সেবার জন্য 600 জন মানুষকে নিয়োজিত করা হয়েছে। এটা ছাড়াও মুকেশ আম্বানির কাছে এমন অনেক বাসা রয়েছে যেগুলোর মূল্য কোটি টাকারও বেশি। অন্যদিকে আমরা যদি দুবাই শেখের কথা চিন্তা করি, তাহলে তার কাছে রয়েছে 300 মিলিয়ন ইউএস ডলারের একটি বিশাল প্যালেস, যেখানে তাদের রয়্যাল ফ্যামিলি থাকে। এখানে সিনেমা হল, সুইমিং পুল, লাইব্রেরি এসব ছাড়াও একটা প্রাইভেট জু বা চিড়িয়াখানা রয়েছে। আর সেই প্রাইভেট চিড়িয়াখানাতে দুবাইয়ের শেখেদের বাচ্চাদেরকে প্রায়ই সিংহ বাঘদের সাথে খেলা করতে দেখা যায়। এগুলো ছাড়াও দুবাই প্রিন্স ফ্রান্সেও একটা প্যালেস ক্রয় করে রেখেছেন, যেখানে তারা ছুটি কাটাতে যায়। এই বাসাতেও 100টারও বেশি জন মানুষ কাজ করে। তাদের সকল কিছুর খেয়াল রাখার জন্য সবসময় তারা প্রস্তুত থাকে। তবে যাই হোক, এখন যদি আমরা কথা বলি লাক্সারিয়াস ইয়াট বা বিলাসবহুল জাহাজের কথা, তাহলে মুকেশ আম্বানি 400 কোটি টাকার ইয়াট তার স্ত্রী নীতা আম্বানির জন্মদিনে গিফট করেছিল। এই ইয়াটসে রয়েছে 5-স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা, এছাড়া রয়েছে মিটিং রুম, কিচেন রুম, বেডরুম এবং সিনেমা হল। এই বিলাসবহুল জাহাজ ছাড়াও মুকেশ আম্বানির কাছে আরও একটি বিলাসবহুল জাহাজ রয়েছে, যেটি সে তার ছেলেকে মানে আকাশ আম্বানিকে গিফট করেছিল। এছাড়া মুকেশ আম্বানি যতটা না তার টাকা খরচ করে, তার টাকাগুলো বেশিরভাগ খরচ করে থাকে তার স্ত্রী নীতা আম্বানি। যেমন মিসেস আম্বানির কাছে সব থেকে দামি শাড়ির কালেকশনগুলো থাকে। শুধুই কি দামি শাড়ি, তার কাছে শোভা পায় পৃথিবীর সব থেকে দামি ব্যাগ, যেগুলোর মূল্য কোটি টাকার নিচে নয়। নীতা আম্বানির কাছে একটি শাড়ি রয়েছে যেটার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। আর নীতা আম্বানি যেসব হ্যান্ডব্যাগ ব্যবহার করে, তা পৃথিবীর সব থেকে দামি হ্যান্ডব্যাগ হয়ে থাকে, যে হ্যান্ডব্যাগগুলোর ওপরে শোভা পায় গোল্ড এবং ডায়মন্ড।
নীতা আম্বানির এইরকমই একটি ব্যাগের মূল্য প্রায় 3 কোটি রুপির কাছাকাছি। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার পরে মোট কথা এটা বলা যেতে পারে যে মুকেশ আম্বানি হলো লাইসেন্সধারী বড়লোক, আর দুবাইয়ের রাজা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বড়লোক। তো আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে এতক্ষণ ভিডিও দেখার পরে আপনারা কি বুঝলেন, কে সব থেকে ধনী, মুকেশ আম্বানি নাকি দুবাইয়ের রাজা? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।